অনেক দূর থেকে আসছে আমি অনেক দূর থেকে আসছি সেরা না আপনার মাধ্যমে যদি আমি এই ইনফরমেশনটা ভাই আমি না পাইতাম হয়তো আমি বাংলাদেশে চলে যাইতাম বা কি করতাম সেটা আমি নিজ আমি মানে এখন হয়তো বুঝতেছি যে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আমার সঙ্গে আজকে হামিদুল ইসলাম ভাই রিয়াদ জেদিত সানায়া থেকে দেখা করার জন্য আসছে ভালো লাগছে উনি আসছে তবে ওনার আসার পরে ভাবলাম ওকে নিয়ে একটা ভিডিও করি উনি যেভাবে যে প্রসেসে কাফলা হয়েছে ওনার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি চাই প্রবাসী ভাইয়েরা উপকৃত হোক তার জন্য সবসময় চেষ্টা করি সঠিক তথ্যটা সব সময় আপনাদের কাছে পৌঁছে দিতে আমিদুল ইসলাম ভাই সৌদিতে আসার কত বছর পরে কাফালা হয়েছেন সৌদিতে আসার প্রথম আকামার সাথে ছয় মাসের আকামা আমার ছিল তারপরে ছয় মাসের আকামা শেষ হয়ে যাবার পর আর আকামা হয় নাই তারপর আমি আমার কফিলকে বা যার মাধ্যমে আসছিলাম ওনার কাছে আমি আঁকামা নতুন আঁকামা এক বছর আকামা করার জন্য দুই হাজার রেল দিয়েছিলাম তো আমার কাফেলা কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে আর আমার আঁকামাটা উনি রিনিউ করে নাই যে কোনো তারপরে রীতিমতো উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তো এরপরে যাই হোক পরামর্শ পেয়েছেন উনি আমার কাছ থেকে একটা কোম্পানি খুঁজে কাপালা হয়েছেন আসলে আমি যে বিষয়টি ওনাকে সাথে নিয়ে জানাতে চাচ্ছি আপনাদের যাদের ইকামা এক্সপায়ার্ড আছে ইকামার মেয়াদ নেই তারা চাইলে যে কোনো সময় যে কোনো কফিল বা কোম্পানি খুঁজে কাফালা হতে পারেন তবে হামিদুল ইসলাম ভাই কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান মানে যে কোম্পানিতে কাফালা হয়েছে সেই কোম্পানি কিন্তু ওনার কাছ থেকে জরিমানা বা অন্যান্য যে সকল আনুষাঙ্গিক খরচগুলো আছে সেগুলো নেয়নি টোটাল আপনার কত গেছে কোম্পানিতে কাফালা হতে মাত্র দুই হাজার রিয়েল শুধু কোম্পানি যে ট্রান্সফার তানাজুল ফিটা নিয়েছে শুধু ওনার কাছ থেকে তানাজল জল ফিটা নিয়েছিল ওনার কত বছর টোটাল আকামা এক্সপায়ার হওয়ার কারণে আপনি যে একা ফলা হয়েছেন দেড় বছর প্রায় এক বছরের আকামা আমার কাছে ছিল না প্রায় এক বছর আবার হওয়ার কারণে উনি কাফলা হয়েছিলেন তো আপনারা যারা সৌদি আরবে আসেন আসার পরে যদি আপনাদের ইকামা এক্সপায়ার হয় কোম্পানি যদি আকামা না বানায় তাহলে খুব সহজে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফলা হয়ে যেতে পারবেন শুধু চেক করবেন যে আপনার কপিল মুক্তবাল আমেলের যে ফি আছে সেটা ডেলেছে কিনা সেটা না ডাললে ইনশাল্লাহ অনায়াসে যে কোনো জায়গাতে আপনি খুব সহজে কাফালা হতে পারবেন আমি হামিদুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক দূর থেকে আসছেন এই ব্যাপারে যে আমি অনেক দূর থেকে আসছি সেরা না আপনার মাধ্যমে যদি আমি এই ইনফরমেশনটা ভাই আমি না পাইতাম হয়তো আমি বাংলাদেশে চলে যেতাম বা কি করতাম সেটা আমি নিজ আমি মানে এখন হয়তো বুঝতেছি যে অন্তত এইটুক ইনফরমেশন আমার আপনার কাছ থেকে সেটা জানা অতি জরুরি ছিল যে এখন আমার কি করা উচিত আমার আকামনাই কাজ নাই কোনো কিছুই নেই আপনার কাছ থেকে এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমি নতুন করে একটা আশা বা ভরসা আমি পেয়েছি যে যে এখন এখন আমি আমি অন্য কোনো কাফেলা হতে যদি আমার কিছু একটা হয় আমি শুধুমাত্র আমার কথা হলো আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালো পরামর্শটা দেওয়ার জন্য এখানে যারা আছেন সৌদি আরবে এসেছেন আসার পরে কফিল ইকামা বানায়নি অথবা তিন মাসের ইকামা নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে আপনারা যে কোনো কফিল বা কোম্পানি দরে কাফালা হয়ে যান বিশেষ করে চেষ্টা করবেন কোম্পানি সুভাগবান ব্যক্তিগুলো আসলে কোম্পানির লোকেরা বর্তমানে তথাকথিত ফ্রি ভিসাতে কেউই ভালো নেই ভাইও কিন্তু তথাকথিত ফ্রি ভিসাতে আসছে রাস্তা রাস্তা ঘুরছে ঘুরে শেষ পর্যন্ত নিরাশ হয়ে আল্লাহ হয়তো তার জন্য একটা ভালো রাস্তা বা ভালো একটা সুযোগ করে দিয়েছে যার জন্য সে সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য সঠিক তথ্য নিয়ে ধন্যবাদ হামিদুল ইসলাম ভাই ধন্যবাদ ভাই আপনাকে